বছরে বছরে ভূমি উন্নয়ন কর দিব, দেশের উন্নয়নে অংশ নেব, মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার, ভূমিহীন থাকব না কেউ আর, এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর মেলা উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর 12টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালিটি বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে র্যালিটি সমাপ্ত করা হয়। র্যালিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, অতিরিক্ত জেলা প্রশাসক শফিউল আলম, সদর উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন নাহার রুমা, সহকারী কমিশনার ভূমি নুসরাত ফাতিমা, দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক মণ্ডলীর সভাপতি জিয়াউল হক প্রমুখ।